TV network the solution for humanity السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله الذي جعلنا من عباده المؤمنين وانزل لنا من عنده كتابه المبين على رسوله الامين سيدنا ومولانا وحبيبنا محمد بن عبد الله عليه افضل الصلوات وازكى التسليم وعلى اله واصحابه اجمعين রব্বীর হামহুমা কামা রব্দায়া নি সহ আল্লাহ মা আতিন ফুসেনা তখোয়াহা ওজাক্কেহা আন্তহৈ রুমান জাক্কাহা আন্ত ওলি ইউহা অমৌলাহা আপনি আমাকে মাফ করে দিন আয় আল্লাহ আপনি আমাদের অন্তরকে পরিশুদ্ধ করে দিন কারণ এই অন্তরের মালিক হচ্ছেন আপনি আম্মাবাহাত সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই সুস্থ আছেন আশা করি দেশে বাইরে কাছে প্রবাসে যে যেখানে আছেন সবাইকে জানাচ্ছি পিস টিভি বাংলার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ আপনাদের প্রিয় অনুষ্ঠান কোরআন এর সিরিজ চলছে আলহামদুলিল্লাহ এই পর্যন্ত বেশ কিছু পর্ব আমরা করেছি চলমান যে পর্বে আমরা আছি যে বিষয় নিয়ে আমরা আছি তা হচ্ছে আসবাবুল কোরআন অর্থাৎ কোরআন রুজুলের প্রেক্ষাপট আমরা বলেছি যে কোরআনের প্রত্যেকটি আয়াতের পেছনে কোনো কোনো ঘটনা আছে মিটি না বিশেষ বিশেষ পরিবেশে বিশেষ বিশেষ পরিস্থিতিতে আল্লাপাক তাৎক্ষণিক কোরআন নাজিল করেছেন এটাই হচ্ছে শানে নজুল এটাই হচ্ছে প্রেক্ষাপট আমরা একটু পূর্বে আলোচনা করেছি কোরআনে পাকের এই শান নজুর জানার উপকারিতা কি গত পূর্বে আমরা সেটা শেষ করে আলোচনায় ছিলাম যে কিভাবে আমরা জানব কোরআনে কারিমের শানে নজরুল কোনটি তার উত্তরে আমরা বলেছিলাম যে ইমাম ওয়াহেদি বলেছেন লাহুল কৌরফি আসবাবি নজুল আসবাবিন সম্পর্কে এই কথা বলা কোনো মতেই বৈধ নয় ই তবে হা বর্ণনা পরম্পরায় ও শাহাদুত্তন এবং যারা ওর আন অবতীর্ণ সময় অবলোকন করেছেন উপস্থিত ছিলেন তাদের থেকে বর্ণিত যদি হয় তাহলে বলা যাবে আসবাব এবং ভিন্ন ভিন্ন সূত্রে তারা আসবাব সম্পর্কে কারণ সম্পর্কে এবং যারা এ সম্পর্কে জেনেছেন গবেষণা করেছেন এর মাধ্যমে আমরা জানতে পারলাম কি ওয়ামিন হুনাফ আমরা এখান থেকে বুঝতে পারলাম যে সালফিসা আলেহরিন মুফাসরিন আসবাবে নুজুল এর বিষয়ে প্রচণ্ড গুরুত্ব আরোপ করেছেন এবং কঠোর নীতি গ্রহণ করেছেন এ বিষয়ে দেখুন ইমাম মাহাম্মদ ইবনিসি রিন রাহে বলেছেন সে আলতু আন আ ত্রিমিনাল খরআন হ্যাঁ দি উল্লাহ তা আনুকে আমি কোরআনের একটি আয়াত সম্পর্কে জিজ্ঞেস করেছিলাম উত্তরে তিনি কি বললেন সাদা দেন আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা উচ্চারণ করো না দিন আলম আনসিলাল কোরআন কোন বিষয়ে কোন পরিস্থিতিতে কোন পরিবেশে কাদের উপর ওর নাজিল হয়েছে এই বিষয়ে যারা জানতেন তারা গত হয়ে গেছে তার মানে এটা জানার আর রাস্তা নেই যতটুকু জানা গেছে সত্য এবং সেখানে ফেব্রিকেটেডও আছে সেটি আমাদের কাছে আছে এর বাইরে জানার আমাদের কোনো উপায় নেই হাদিস আলা আলারি সাহাবি ফিসুল হ্যাঁ এখানে এসে হাদিস বিশারদগুন বলেছেন যে আসবাবুল নজুলের ক্ষেত্রে সাহাবেকেরামদের কৌল গ্রহণযোগ্য কারণ এই জায়গায় কোনো ইশতেহার চলে না যেটা আমি আপনাদেরকে আগেও বলেছি এরপরে বলেছেন লাকিন লুস নুজ বন্ধ করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে না থাকতে হবে ফলা নুখাল্লবি মিনহা যেটা নজুল নয় সেটাকে যেন আমরা নজুলের সাথে গুলিয়ে না এজন্যই এই জন্যই তারা বলতেন ফকাদ ও আলা লিসান হিম কৌল হুম নাজালাত ফি কাদা হাদিল আয়াত ফি কাদা ওয়কুন মুরাদু মৌদুল আয়া তারা বলতেন যে কোরআনের আয়াত এই জন্য নাজিল হয়েছে আসলে ওই জন্য নাজিল হয়নি বরঞ্চ কোরআনের বিষয়টা ছিল এটা তাহলে দুইটা দুই জিনিস এই জন্যই খুব সতর্কতার সহিত নজরুল কোরআন আমাদের জানতে হবে আচ্ছা এটা তো হলো একটা পদ্ধতি এখন আমরা সাহাবিকও পাবো না রাদও আমরা পাবো না তাহলে আমরা জানবো কীভাবে জি হ্যাঁ আমাদেরকে জানতে হলে সেই প্রাচীন যুগের তফসিরগুলো ঘাটতে হবে সেখান থেকে আসবাব নজরুল বের করে নিয়ে আসতে হবে এবং শুধু এই কথা বললে চলবে না কাল আবু আব্বাহিন অথবা কাল আব্দসউদ্দিন রদি আল্লাহতে আলহ অথবা রুইয়ার আবি হরাহ এ কথা বললে চলবে না বরঞ্চ সনতটা দিতে হবে যেমন ধরুন তফসির এমনি জরির আত্মাবারি তিনশো দশ হিজড়িতে তার ইন্তেকাল তিনি তার আগে এই কিতাবটি লিখেছেন বিশাল তফসির ওটাকে সংক্ষিপ্ত করতে গিয়ে যে তিরিশ খণ্ডে তিনি লিখেছেন সেটাও তিরিশ খণ্ড তিরিশ পাড়া তিরিশ খণ্ড বিশালটা কত ছিল তিনি সেই জায়গায় প্রত্যেকটি আয়াতের তফসিরের মধ্যে তার নিজস্ব সনদে আপনি বর্ণনা করেছেন এই বর্ণনা করতে গিয়ে কোথাও কোথাও হোঁচট খেয়েছেন কিন্তু তাকেই বলা হয় যে তফসির জগতে প্রথম সারির মুফাসির সেখান থেকে সংক্ষিপ্ত করেছেন ইবনুল কাসির রহমতুল্লাহ আলি তফসিরুল কোরআন আদিম এবনুল কাসির তফসির নামে যেটা বিখ্যাত পরিচিত সেখান থেকে এসছে এবনুল কাসির রহমতুল্লাহ আলী যাচাই বাছাই করে যতটুকু তার কাছে নিশ্চিত হতে পেরেছেন সেটাকে তিনি তার তার সিরে স্থান দিয়েছেন সুপ্রিয় দর্শক এভাবেই শানে নজরুলগুলো বের করে নিয়ে আসতে হবে এবং সেগুলো সনদকে যাচাই বাছাই করে যেগুলো সঠিক সেগুলিকে রাখবো আর যেগুলি সঠিক নয় সেগুলির ব্যাপারে যদি আনের কোনো সাপোর্ট থাকে তাহলে গ্রহণ করা যেতে পারে বর্জন করাও যেতে পারে আর যদি না মিলে তাহলে সরাসরি প্রচন্ড এবং এই বিষয়ে শুধু আসবাব নজুল কেন্দ্রিক খুব বেশি গ্রন্থ রচিত হয়নি তাফসিরগুলোতে পাওয়া যায় সেটাকেই যদি বেছে নিয়ে গ্রন্থকেন্দ্রিক করা হতো তাহলে আমরা উপকৃত হতে পারতাম আরও অনেক বেশি বাবুল্লা ইসলাম খান্দির রহমতুল্লাহ আলাই বাহরুল্লু মেটি এগুলো এনেছেন তৎকালীন সময়ে যারা তফসিল করেছেন তাদের একটা অংশই ছিল সাহাবি নজুল বর্ণনা করা এবং ইশতেহার দিয়ে না সনদের মাধ্যমে সাহাবি অথবা থেকে অনেক পরে এসে ওয়াহেদি রাহমাহুল্লাহ একটি গ্রন্থ লিখেছেন নাম দিয়েছেন আসবাব এরপরে জালাল উদ্দিন সৈতুল রহমতুল্লাহ আলহী আরেকটি গ্রন্থ লিখেছেন এটাই এখন বেশি প্রসিদ্ধ লোভাবন্ন কুলফি আসবাব এরপরে আরও অনেক গ্রন্থ লিখিত হয়েছে সে যাই হোক তাহলে সব নজুলের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা অত্যন্ত জরুরি এখানে সেখানে পেয়ে গেলেই কিন্তু সেটা বলা যাবে না অথেন্টিক গ্রহণযোগ্য কোনো সূত্রের দিয়ে যদি কেউ বলেন তাহলে সেটা গ্রহণযোগ্য হতে পারে আচ্ছা এখন আসুন আমরা যে বিষয়টি আলোচনা করব সেটা হলো যে এটা আরবির জন্য একটু প্রযোজ্য বাংলা তো আমরা সেটাকে ট্রান্সফার করে দিতে পারি কিন্তু হুবহু সম্ভব না যে এই নুজুলটা বোঝার জন্য কোন শব্দগুলি প্রযোজ্য সেখানে বলতে গিয়ে বলছেন এক নম্বর হচ্ছে যে এটা এই আয়াতের নাজিল হওয়ার প্রেক্ষাপট বা কারণ স্পষ্ট থাকতে হবে তখন ফিসাব হান্তম্বি আইয়া কুলসা বাবু নজুল হাজিল আয়াটি কাসা বর্ণনাকারী যদি স্পষ্ট করে বলে দেন যে এই আয়াটি নাজিল হওয়ার কারণ ছিল এই আও ইয়াতি আর রবি বিফা তাকিব বাজা জিক্রিল হাজেসা অথবা একটি ঘটনা ঘটেছে ঘটনা ঘটার পরে বর্ণনাকারী সেই ঘটনাটি বর্ণনা করার পর বলছেন ফা নাজালাতিল আয়া এরপরেই এই কোরআনের আয়াতটি নাজিল হলো সুইলা রসুল আন কাজা ফানাজাল আয়া যেমন আমরা উপরে বর্ণনা করেছি বর্ণাকারী বলেছেন যে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে প্রশ্ন করা হয়েছে মাঝখানে গ্যাপ ফানাজালাত অতপর আল্লাহ পাক নাজিল করেছেন তাহলে বোঝা গেল ঘটনার সাথে আয়াতের সরাসরি সম্পর্ক এটা হলো ডাইরেক্ট আরও একটি উপায় হতে পারে সেটা হলো এই যে যিনি বর্ণনা করছেন তিনি এমনভাবে বর্ণনা করছেন যে এটা কারণ হিসাবে গ্রহণ করা যেতে পারে সুপ্রিয় দর্শক বলতে না বলতেই কিন্তু আমরা বিরতিতে চলে এসেছি বাকি অংশ আমরা বিরতির পরেই শুনব আশা করছি ফিরে এসে আপনাদেরকে আমাদের সাথে পাব ভালো থাকু

ভুলভাবে গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা তারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় সুপ্রিয় দর্শক ফিরে এসেছে আবার বিরতির পর বলছিলাম যে এই সব নজরুলটা বোঝার জন্য কোন শব্দগুলি প্রযোজ্য সেখানে বলতে গিয়ে বলছেন এক নম্বর হচ্ছে যে এটা এই আয়াতের নাজিল হওয়ার প্রেক্ষাপট বা কারণ স্পষ্ট থাকতে হবে তখন নসারি হান্তম্বি ফিস

এর পরেই কোরআনের আয়াতটি নাজিল হল কাজা আয়া যেমন আমরা উপর বর্ণনা করেছি বর্ণাকারী বলেছেন যে সাল্লামকে প্রশ্ন করা হয়েছে মাঝখানে অতপর আল্লাহ পাক নাজিল করেছেন তাহলে বোঝা গেল ঘটনার সাথে আয়াতের সরাসরি সম্পর্ক এটা হলো ডাইরেক্ট আরও একটি উপায় হতে পারে সেটা হলো এই যে যিনি বর্ণনা করছেন তিনি এমনভাবে বর্ণনা করছেন যে এটা কারণ হিসাবে গ্রহণ করা যেতে পারে যেমন বলছে আহতাসিবু হাদিহিল আয়া নাজাল আমি মনে করছি যে এই আয়াটি এই কারণে নাজল হয়েছে সুপ্রিয় দর্শক যে সৌবে নজুল যখন বর্ণিত হয় তখন সেটা কিভাবে বর্ণনা হবে একটি পদ্ধতি আমরা বলেছি যে সেখানে বর্ণনাকারী পরিষ্কার ভাষায় বলে দেবেন যে এই ঘটনাটি এই আয়াতের স্বভাবের নজুল হচ্ছে এই স্পষ্ট দ্বিতীয় যেটা পদ্ধতি আছে সেটা হলো এই যে তিনি বলবেন আমার মনে হয় এই কারণে আয়াতটি নাজিল হয়েছে অথবা তিনি বলবেন যে আমার ধারণা মতে আয়াতটি এই ঘটনাকে কেন্দ্র করে নাজিল হয়েছে আচ্ছা ব্যাপারে আমরা একটা উদাহরণ পেশ করি তাহলে জিনিসটি আরো কি হবে ক্লিয়ার হবে একবার একটা ঘটনা ঘটল সে ব্যক্তির মাঝে একটু ঝগড়া হয়ে গেল ঝগড়াটা ছিল যে তাদের দুজনেরই কৃষি জমি ছিল কৃষি জমিতে তারা পানি দিত পানি সিঞ্চন করা নিয়ে তাদের মধ্যে একটু তর্ক বিতর্ক হয়ে গেল বিষয়টি নিয়ে তারা রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের খেদমতি কী হলেন উপস্থিত হলেন উপস্থিত হয়ে তিনি বিষয়টি নবীজি সাল্লাহ আলিউসাল্লামকে কী করলেন জানালেন দু উভয় জানালেন তখন রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম আল্লাহর নির্দেশ তাদের মধ্যে কি করলেন প্রয়োগ করলেন যেই নির্দেশটি আনসারি ব্যক্তিকে সন্তুষ্ট করতে পারেনি তিনি বলছিলেন হাজার জুবাইরকে জুবাইর তোমার জমিতে পানি সিঞ্চন করার পর ওই আনসারের জমিতে নালা তৈরি করে দিও সেখান থেকে যেন সে আনসারের জমিতেও কি হয় পানি চায় তখন আনসারি নিজের একটু বিরক্তি প্রকাশ করেছিল আর তাই তাৎক্ষণাৎ আল্লাহর পক্ষ থেকে আয়াত না أعتك سلوك أعوذ بالله من الشيطان الرجيم فلا وربك لا يؤمنون حتى يحكموك حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما سورة النساء وأشتت কঠোর ভাষায় আল্লাহ আরব্বুল আগামী আয়াত হাসির করলেন ফালা ও না আপনার রবের কসম লা ইউ মেনুন তারা কখনো ঈমানদার হতে পারবে না হাততাই হাক মুখ যতক্ষণ পর্যন্ত না তারা আপনাকে হাকেম হিসাবে বিচারক হিসাবে না মানে ঘোষণা না করে কিসের ফিম আসছে যারা বেই নাহম যে বিষয়টিতে তারা বিতর্কে জড়িয়ে পড়েছে যে বিষয়টি নিয়ে তা দন্দে জড়িয়ে পড়েছে সুমালা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদি আপনি যে ফয়সালা দিবেন সেই ফয়সালার ব্যাপারে তাদের অন্তরে সামান্যতম বিরক্তি বা অস্থিরতা থাকতে পারবেন না সুমালা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজ মিম্মা কদীত আপনি যে সিদ্ধান্ত দিয়েছেন তার মানে সর্বান্তকরণে তার মানে সন্তুষ্টচিত্তে তার মানে বিনা বাক্য ব্যয়ে রসুলের সিদ্ধান্তকে শিরোধার্য করে নেয়াই হচ্ছে ইমানদারের লক্ষণ ইমানই দাবি তার নিজের পক্ষে আসুক বা বিপক্ষে নিজের জন্য সেটা সফল হোক বা না হোক রসুলের নির্দেশ এটি বড় কথা এখানেই শেষ নয় এবং পরিপূর্ণভাবে রসুলের সামনে নিজেকে সমর্পণ করে দিতে হবে রসুলের সামনে মানে হুকুমের সামনে হুকুম আল্লাহর নির্দেশে দিয়ে থাকেন আল্লাহ রবুল আলমিন কখনো সেই নির্দেশ দেন ডাইরেক্টলি আবার কখনো আল্লাহ সেই নির্দেশ আছে আল্লাহর রসুলের কাছে ওয়াহির মাধ্যমে গোপনে রসুলের নির্দেশের সামনে কারো মাথা তোলার অধিকার নেই রেসল যে নির্দেশ দিবেন সর্বান্তকরণে বিনা পাক্য ব্যয়ে সেটা মেনে নিতে হবে সুপ্রিয় দর্শক আজ আমাদের কেন এই দৈন্যদশা কেন আজ আমরা নির্যাতিত সারা বিশ্বব্যাপী সুপ্রিয় দর্শক কারণ কোরআন আন তো মানি ওরা আনের হুকুম মানি না রসুলকে মানে কিন্তু রেসুলের আদেশ আমরা লঙ্ঘন করে চলেছি কাজেই যা হবার তাই হচ্ছে আয়াতটির দিকে ভাবুন সবে আলোচনা করছি বটে কিন্তু এখানেই আমাদের জন্য রয়েছে অনেক শিক্ষা হাজার বলছেন এই ঘটনার পর আমার মনে হল যে আমাদের এই বিষয়টিকে কেন্দ্র করেই এই আয়াতটি নাজিল হয়েছে দেখলেন আল্লাহবর তিনি সরাসরি এই কথা বললেন না যে এই ঘটনার পরেই আয়াত নাজিল হয়েছে তিনি বললেন আমার মনে হয় এই ঘটনাটা কি কেন্দ্র করে আয়াত নাজিল হয়েছে এরপর আমরা আরও একটি পয়েন্টের দিকে অগ্রসর হই সেটা হলো এই যে কখনো কখনো দেখা যায় যে শানে নজুল বা আসবাব নজুলের শব্দগুলো ভিন্ন ভিন্নভাবে আবির্ভূত হয় বা বর্ণিত হয় তো সেটা হতে পারে বর্ণনাকারীর কারণে হ্যাঁ সেটা হতে পারে বিভিন্ন আনুষাঙ্গিক প্রয়োজনে তো সেক্ষেত্রে নিশ্চয়ই ভিন্নতার কারণে একটা না একটা গ্রহণযোগ্য হবে কোনোটা হয়তো বর্জনযোগ্য হতে পারে আবার যদি প্রয়োজন হয় সেখানে সমন্বয় করাও যেতে পারে তো সেগুলোর ক্ষেত্রে আমরা কি করব তার কিছু উদাহরণ আপনাদের সামনে পেশ করছি যেমন নাকি দেখুন বর্ণনাকারী যদি দুর্বল হয় আর সেটা যদি কোনো শক্তিশালী বর্ণনাকারীর সাথে সাংঘর্ষিক হয় তাহলে আমরা কোনটাকে প্রাধান্য দেব পরিষ্কার কথা সেখানে প্রাধান্য দিতে হবে শক্তিশালী বর্ণনাকারীর দুর্বল বর্ণনাকারী যে কোনো কারণে দুর্বলতার কারণেই তার বক্তব্য দুর্বল হয়ে যায় এখানে বলতেছে রাবি দুর্বল হওয়ার কারণে তার বর্ণনাটাও মধ্যে কি ভুল হওয়ার সম্ভাবনা থাকে ফ ইদ আখ আলাফাত রেওয়ায়াতা হুল মকবুলিন গ্রহণযোগ্য যে আছেন তাদের বর্ণনার সাথে যদি এটা সাংঘর্ষিক হয় তখন দুর্বল রাবির বর্ণনা কি হবে প্রত্যাখ্যাত হবে এবং মকবুল গ্রহণযোগ্য যারা তাদেরটি গ্রহণযোগ্য হবে যেমন এর একটি উদাহরণ আমরা পেশ করতে পারি

যেদিকে ফিরেই তোমরা সালাত আদায় করো মুখ তোমরা ফিরিয়ে নাও সেদিকেই আল্লাহ প্রশস্ত রয়েছেন মহা জ্ঞানী সুপ্রিয় দর্শক শেষ হলো না কি জন্য এই তেলাওয়াত করেছি কেন হয়েছে এটা জানতে হবে আমাদের তবে আজকে আর না আমরা এটা জানবো ইনশাল্লাহ আগামী পর্বে আজকের সময় শেষ হওয়ার কারণে আমাদেরকে এখানেই ইতি টানতে হচ্ছে আল্লাহ রবুল আলমেন আমাদের সবাইকে কবুল করুন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবারও আপনারা আপনাদের এই নিয়ে প্রোগ্রাম আপনারা দেখবেন সেই কামনায় আজ এই পর্যন্তই ওসলিল্লাহ আলঈ আলাহি ওসলিম ওসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি কখনও কয়েক ফোঁটা পানি একজনের তৃষ্ণা মেটাতে পারে একটি সাহায্যের হাত মানুষের মুখে হাসি ফোটাতে পারে আমাকে খেলনাটা একটু দাও না দাও না দাও না দেবো না দেবো না দেবো না কখনো সামান্য একটি উপহার হতে পারে মহামূল্যবান মুক্ত একটি জীবন দর্শন মানুষের মনে জাগাতে পারে আশার আলো তবে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পেছনে ফেলে আসা আমাদের পদচিহ্ন মুক্ত হস্তে দান করুন সেই পদচিহ্নই রেখে যান যেভাবে স্রষ্টা আমাদের জীবনটাকে পরিচালিত করতে বলেছেন বিজি টিভি মানবতার সমাধান

হুকুম আপনি জেনে নিন ইসলামের ক্রয় বিধান আপনি বিক্রেতা জেনে নিন ইসলামের বিক্রয় বিধান আপনি ব্যবসায়ী জেনে নিন ইসলামের ব্যবসার বিধান মানতে হলে জানতে হবে জানার জন্য দেখুন আমাদের অনুষ্ঠান শুধুমাত্র পৃথিবী বাংলায় ব্যবসা সম্পর্কে কি কি রয়েছে ইসলামের অনন্য নীতিমালা জানুন আমাদের অনুষ্ঠান যোগে ইসলামী লেনদেন প্রতি শুক্রবার রাত দশটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে বিসটিভি বাংলায়